পলাশের কুহুতান, কোকিলের কুহুতান, আর পলাশের রঙে যিনি আগুন রং ঢেলেছেন, তিনি কিন্তু ঠিক জানতেন যে আমরা যতই দক্ষিণ দুয়ার খোলার পর উদাস হই না কেন, বিহ্বল হই না কেন, মর্মর ধ্বনিতে কোথাও বিষণ্ণ হই না কেন, তবুও বারবার তাকেই আমরা ভালোবাসব, ছুঁয়ে দেখব অভিসার, প্রেম, বিরহ, মিলন, আর লেখা হবে, গাঁথা হবে তা কবিতায়, ছন্দে, সুরে। আর তাই তো বারবার আবাহন, বারবার ভালোবেসে তাকেই ফিরে ফিরে চাওয়া, বসন্তকে। আর তারই আবাহনের জন্য আজকের এই আসর, আগত বসন্ত। বসন্তকে স্বাগত জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, আর এই আসরে অবশ্যই আপনাদেরকেও জানাচ্ছি স্বাগত। আর আমার সঙ্গে কারা আছেন আজকে, হ্যাঁ, পরিচয় পর্ব সেরে নেওয়ার পালা এবারে। একদম আমার বাঁদিকে যিনি বসে আছেন, তিনি এই প্রজন্মের তরুণ উজ্জ্বল কবি, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। সম্রাজ্ঞী, স্বাগত আপনাকে। নমস্কার। আর যিনি আছেন, তিনি সঙ্গীতের মূর্ছনায় আপনাদের ভরিয়ে রাখবেন কিছুক্ষণ আজকের আসরে। খুব পরিচিত নাম, পরিচিত মুখ, এবং অবশ্যই আপনাদের প্রিয় শিল্পী পায়েল কর। প্রথমে একটা গানে গানে পরিচয় হয়ে যাক এই আসরে পায়েলের সঙ্গে। বসন্ত মানে তো রঙের উদযাপন, তো সেই জায়গা থেকে একটা একদম। আমরা যখন রেঙে উঠি, সত্যি সত্যি সে ডাককে অস্বীকার করার সাধ্য আমাদের থাকে না। আমরা তো একেবারে কারা, আর যারা প্রবাদ প্রতিম শিল্পী, কবি, সাহিত্যিক, তারা উপেক্ষা করতে পারেনি বসন্তকে। আচ্ছা সম্রাজ্ঞী, যতজন এত আজ পর্যন্ত, প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত যত সাহিত্য লেখা হয়েছে, তার অধিকাংশই কি বসন্তকে ঘিরে, বসন্তের ওপরেই নির্ভর করে, কি মনে হয় আপনার? ঠিক, আসলে আমি প্রথমেই বলি যে পায়েল যে গান দিয়ে শুরু করলেন যে ও শিমুল বন দাও রাঙিয়ে মন, তো আসলে সাহিত্য তো মন একটু রাঙিয়ে না উঠলে সাহিত্য সৃষ্টি হয় না। সুতরাং সাহিত্যর মূলে তো একটু প্রেম থাকবেই, আর প্রেম মানে বসন্ত থাকবেই, সেটা বিরহ কিন্তু সৃষ্টির উপাদান, কারণ বিরহ ছাড়া তো আবার প্রেম হবে না। হ্যাঁ, তো যেহেতু শুরুতে একটা গান দিয়ে শুরু হলো এবং বসন্তকে ঘিরে, প্রেমকে ঘিরে, আমার মনে হচ্ছিল যখন গানটা হচ্ছিল যে জয় গোস্বামীর দুটো লাইনের কথা সেইটা বলি। হ্যাঁ, এটা খুব পরিচিত একটা লাইন, কিন্তু এই যে প্রত্যেক সাহিত্যের মধ্যে প্রেম বা বসন্ত আছে কিনা সেটা খানিকটা সংক্ষেপে কিন্তু বলে দেওয়া যাবে। বকুল শাখা, পারুল শাখা, তাকাও কেন আমার দিকে, মিথ্যে জীবন কাটলো আমার ছাই লিখে আর ভস্য লিখে, কি করে আজ আবির দেব তোমাদের ওই বান্ধবীকে। অর্থাৎ
প্রেম, বিরহ, ভালো লাগা, খারাপ লাগা, লেখার ইচ্ছে, সবকিছুর পরেও কি করে ওই রং দেবো তোমার ওই বান্ধবীকে? আর এই চিন্তাই মনে হয় সাহিত্য সৃষ্টি করে ফেলছে। একদম, আমার তো তাই মনে হয় যে প্রেম, বিরহ, বসন্ত এইসব না থাকলে অন্য কিছু নিয়ে নিশ্চয়ই তো লেখা হচ্ছে, কিন্তু এইটা যদি না থাকে, বসন্ত যদি না থাকে, বছরে একবার যদি ফিরে ফিরে না আসে, তাহলে তো বেঁচে ওঠা যাবে না আবার লেখবার জন্য। একদমই তাই। আসলে বসন্ত হয়তো ঘুরে ফিরে মাসে, ওই ঠিক যেভাবে বছরে দুটো মাস মাত্র বসন্ত, কিন্তু হৃদয় বসন্ত বিরাজ করুক, এই যে কোনো শুভেচ্ছা সময় কিন্তু আসতে আমরা পারে, কিন্তু সবসময়ই সেটা বলে থাকি, তাই না? একদম তাই। এবং হৃদয় বসন্ত কখন আসবে বলা কিন্তু খুব কঠিন, ঝমঝমিয়ে বর্ষার মধ্যে আসতে পারে, সেটা ফাল্গুন চৈত্র নাও হতে পারে, যখন খুশি আসতে পারে, লেপের তলায় সবে ঘুমোতে যাচ্ছি হৃদয়ের মধ্যে বসন্ত চলে আসতে পারে, আবার প্রচণ্ড গ্রীষ্মকালে হৃদয় বসন্ত চলে আসতে পারে, সেইটা কিন্তু বলা যাবে না। আচ্ছা। সাহিত্যের অনুষঙ্গে বারবারই মনে হয় যে সাহিত্য যেভাবে সৃষ্টি হয়েছে, যিনি সঙ্গীত সৃষ্টি করছেন গীতিকার, তিনিও একজন গীতি কবি। তো গীতি কবিতার ক্ষেত্রে পায়েল, আপনি যেহেতু সঙ্গীতের সঙ্গে আছেন, খুব ভালো একজন শ্রোতা নিশ্চয়ই, না হলে একজন ভালো শিল্পী হয়ে ওঠা যায় না। তো আপনি বহু গান শোনেন, পুরোনো দিনের গান থেকে আজ পর্যন্ত গানের চলনে কি কি তফাত হয়েছে শব্দের ক্ষেত্রে? শব্দের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন ধরে, মানে যদি আমি সাহিত্যের পাশাপাশি গীতি কবিতাকে রাখি, একদম সেক্ষেত্রে কবিতা যতটা যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয়েছে, তার যতটা মানে পরিবর্তন বা উত্তরণ, যাই হোক সেটা আমরা যত দেখি না কেন, উত্তরণ ইন দ্য সেন্স আধুনিকতার উত্তরণ, কিন্তু লিরিক্সের ক্ষেত্রে অনেকটা দিন ধরেই হয়তো সেই জায়গাটা অতটা উন্মোচিত হয়নি, কারণ সুর এত বড় একটা জায়গা, কারণ সুরের আবার নিজস্ব একটা ভাষা হয়, তো সে আবার কঠিন বেশি ভাষা বয়ে নিয়ে বেড়াতে পারে না। কিন্তু তবু আমি বলবো যে 90-এর দশক থেকে তো অবশ্যই একটা মোড় ঘুরেছে বাংলা গানের, এখন আমরা যেরকম ভাবে কথা বলি ঠিক সেভাবেই গানও গাইতে পারি, এই আর কি। এই প্রসঙ্গ ধরে যদি একটা কথা বলতে চাই, যে আপনার মনে থাকবে অখিল বন্ধুর একটা গানের কথা, ফাগুনকে আজও মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা নয়, পুড়ে গেলে আগুনে। তো এর থেকে বড় প্রেমের গান আবার কি হতে পারে, এর থেকে বড় বসন্তের গান আর কি হতে পারে, তাই না? মানে কালজয়ী যত গান, যত সাহিত্য সৃষ্টি হয়েছে, তার মনে হয় বেশিরভাগটাই, সবটা বলবো না, কারণ বর্ষাও একটা বড় অংশ নিয়ে আছে, তো সেই কারণে আমি ওই জন্য বেশিরভাগটা বলছি। আমি একটু ইন্টারাপ্ট করলাম, এই যে বসন্তর পাশাপাশি বর্ষা এসে যায়, এটা তো আমাদের সাহিত্য, শিল্প সব কিছুতেই, আমাদের গান বাজনাতেও যেমন, আবার কবিতায় সেভাবেই, কবিতায় বা গল্পে উপন্যাসে যাই বলি, তো বসন্ত আর বর্ষা নিয়ে আমি আসলে ওই বাঙালির রবীন্দ্রনাথ ঠাকুর একটা এত বড় জায়গা, ওইটা না পোর্ট করলে হয় না, একটা ভীষণ ইন্টারেস্টিং আলোচনা আছে যে বসন্ত তো উদযাপনের, সকলের সঙ্গে প্রেমটা ভাগ করে নেবার, আর বর্ষা হচ্ছে 1-to-1 কনভারসেশনের সময়, নিজের দিকে নিজের ঘুরে তাকানো, প্রেমকে বোঝানো। এই মুহূর্তে নিভৃতিতে নেই আমাদের সঙ্গে, আমাদের এই আলোচনায় যিনি এসেছেন তার সঙ্গে একটু কথা বলে নি, কে আছেন সঙ্গে? নমস্কার, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মৌসুমী গুপ্ত বলছি বারাসাত থেকে, বলুন। সম্রাজ্ঞী এবং পায়েল দুজনই আমার খুব প্রিয় মানুষ। সম্রাজ্ঞী আমাকে বলে চিনতে পারবে কিনা জানি না, শ্রীজাতার মা। ও কাকিমা, হ্যাঁ নিশ্চয়ই। আমি মানে বসন্তটা সবার কাছেই তো একটা বিশেষ রূপ নিয়ে আসে, তো এক একজনের, আমি একটু আমার একটু কথা শেয়ার করব। আমার বসন্ত নিশ্চয়ই, আমার আসলে আমি মানে ছোটবেলা থেকে তো দক্ষিণ কলকাতাতে মানুষ, তারপরে বিয়ের পর হঠাৎ চলে যাই নদিয়া জেলায় একটা গ্রামে, এবং এই বসন্তকালে এই সময় যে এত সুন্দর, মানে ওইখানকার জায়গাটা ছিল বাতাবি ফুল ফুটছে, এদিকে শাল ফুল ফুটছে, সর্ষে ক্ষেতটা হলুদ হয়ে আছে, আর আমের মুকুল ফুট ইয়ে হয়েছে, আর আমের মানে মধু টপ টপ করে পড়তো আমরা দেখেছি আর কি এরকম, আর মৌমাছি বা ঘুরে বেড়াচ্ছে এরকম ইয়ে, আমরা তো একদম ইট কাট পাথরের থেকে ওই রকম জায়গায় গিয়ে একটা পড়েছি, মানে বসন্তকে সরাসরি দেখার অভিজ্ঞতা আপনার হয়েছে, এবং শোনা, মানে এইরকম একটা পরিবেশে পড়লে যে কখনো কবিতা লেখেনি তার মনে হয় দু চার কলম লিখে ইচ্ছে করবে। বেশ, ধন্যবাদ, ধন্যবাদ আপনার ফোনের জন্য, সংযোজনের জন্য। এভাবেই
সঙ্গে থাকুন, আর আরো যারা বন্ধুরা আসতে চাইছেন, তার নিজের মতবাদ দিতে চাইছেন বা মতামত বা নিজের কিছু শুনে নিতে চাইছেন আমাদের এই দুজন শিল্পীর কাছ থেকে, তারাও আসতে পারেন আমাদের সঙ্গে ফোনে। আচ্ছা সম্রাজ্ঞী, যেভাবে হলো যে এই যে পরিবেশটার কথা একটা বলে দিলেন, একটা ছবি ফুটে উঠলো কিন্তু, তাই না? একটা ছবি আমরা দেখতে পেলাম। এই প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো সেটা পায় না, বসন্তকে ঠিক এইভাবে পায় না। আচ্ছা সত্যি কি মনে হয় যে সাহিত্য কোথাও প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে এইভাবে ইটকাঠ জঙ্গলের মধ্যে থেকে প্রকৃতিকে সেইভাবে না পেয়ে? প্রকৃতির পাওয়ারটা তো ভীষণ প্রয়োজনীয় বটেই, কিন্তু না, এই যে যেটা দিয়ে আপনি শুরু করলেন যে হৃদয় বসন্ত, আসলে সাহিত্য সৃষ্টি হোক, সঙ্গীত সৃষ্টি হোক, যে কোনো সৃষ্টির জন্য না যেটা প্রয়োজন সেটা হচ্ছে মনটাকে বাঁচিয়ে রাখা। একদমই তাই। ফলে আমার মনে হয় যে শিল্পী কিন্তু কোনো একভাবে সেটা শিখে যান যে কিভাবে আমি চারিপাশের ভিতরে থাকবো কিন্তু থাকবো না, এই স্টুডিওতে আমরা থাকবো কিন্তু আসলে চলে যাবো বসন্ত নিয়ে অন্য কোনোখানে, তাই তো? তো ফলে সেই হৃদয়টাকে বাঁচিয়ে রাখাটা যদি সম্ভব হয়, আমার চারিপাশে যাই থাকুক, আমার হৃদয়ে চলে আসতে পারে বসন্ত, চলে আসতে পারে প্রেম, আমার মনে হয় না যে ততখানি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে। আর এই প্রসঙ্গে আমার আরেকটা কথা মনে হচ্ছিল সম্রাজ্ঞী, যে নিসর্গ তো শুধু গ্রামের নয়, শহরেরও নিসর্গ হয়, এবং সেখান থেকেও কিন্তু কবিতা অন্যভাবে তৈরি হবে, বা গীতি কবিতা অনেক তৈরি হয়েছে, অনেক তৈরি হয়েছে সেভাবে। যিনি দেখছেন তার চোখের উপর অনেকটা নির্ভর করবে, তাই না? বেশ, কারণ এটা নিয়ে কিন্তু অনেকের ভাবনা আছে যে প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি কোথাও সাহিত্য আহত হবে? তো সেই জায়গা থেকে, এই ভাবনার থেকে আমার প্রশ্নটা মনে এলো, আর যেহেতু ফোনটা চলে এসেছে আমরা একটা গানে যাই। হ্যাঁ, আমি যেভাবে কথা হচ্ছিল যে আবার ওই রঙের গানই গাই। বেশ, রঙের গান হোক। আমি আগের কথা, গানের কথাটি ছিল গৌরীপ্রসন্ন মজুমদার এবং শ্যামল মিত্রের সুরে, এবারে আবারও গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। আহা, হৃদয়ের আলো একদম, কারণ বাইরে যতই পলাশ শিমুল থাকুক না কেন, হৃদয়ের আলো যদি জাগরুক না হয় তাহলে কিন্তু তা আমরা দেখতে পাবো না, তাই না? জ্বলবে না। বেশ, তো আমাদের এই স্টুডিওতে মোটামুটি আলো, ছন্দ, সুর, সাহিত্য সব নিয়ে একটা জমাটি আড্ডা চলছে, কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি, বিরতি নিয়ে ফিরছি আজ আগত বসন্ত। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এলাম, আগত বসন্ত নিয়ে আরো কথা আছে, শুনে নি ওদের কাছ থেকে। হ্যাঁ, যারা আমাদের সঙ্গে আজ আছে, সম্রাজ্ঞী এবং পায়েল। সম্রাজ্ঞী, এই যে কথা গানের আগে যাওয়া হয়, যখন ছিলাম আমরা তখন আমরা শুনছিলাম রবীন্দ্রনাথের কথা, একবার একটু তুলে দিয়েছিল পায়েল, কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া তো ভাবতেই পারি না আমরা যে বসন্তের কথা বলবো, সত্যি আমাদের দৃষ্টতা নেই। শান্তিনিকেতনের বসন্ত উৎসবে একটা আলাদা মাত্রা নিয়েছে, সে কথা আমাদের বলতেই হয়। এ ব্যাপারে দেখো অনেক রকম কথা আছে, অনেক রকম ইতিহাস আছে, সেই ইতিহাস পর্যালোচনায় যাব না, আমি শুধু যদি তোমার মতবাদটা জেনে নিই, তোমার মতামত। দেখুন, আমার প্রথমত মনে হয় যে রবীন্দ্রনাথ ছাড়া শুধু বসন্ত নয় তা নয়, আজ আমাদের অনুষ্ঠান বসন্ত নিয়ে বলে সেটা আমরা বলবো, কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া সাহিত্যের কোনো আলোচনাই হয় না, বাঙালিও নয়,
পৃথিবীর আপামর মানুষ যে অনুভূতির কথাই বলবে, যে ঋতুর কথাই বলবে, রবীন্দ্রনাথের কাছে কিন্তু একবার ফিরে আসতেই হবে একদম। এবং রবীন্দ্রনাথ হয়তো এই কারণেই আমরা কিছুতেই রবীন্দ্রনাথের হাত ছেড়ে যেতে পারি না, কারণ সাহিত্যিক কবি সবকিছুকে ছাপিয়ে উনি ব্যক্তি মানুষ হিসেবে এত কাজ করে গেছেন। এবং আমি এটাই বলবো যে শান্তিনিকেতনকে ঘিরে যে বসন্ত উৎসব, সেটাও না আমি একটা কাজই বলবো, তার কারণ এই যে ধরুন আমি যাইনি সে বছর শান্তিনিকেতনে, আমি হয়তো টিভির পর্দায় দেখছি, কিন্তু একজন মানুষ আর একজন মানুষকে রং লাগিয়ে দিচ্ছে, তিনি আর একজন মানুষকে রং লাগিয়ে দিচ্ছে, প্রত্যেকে হলুদ শাড়ি পরে রয়েছে, এমন আমি এখানে একটুখানি ইন্টারাপ্ট করি যে হয়তো পরিচিত নয়, একদম তাই, একদম রঙে রঙে পরিচয় হচ্ছে, একদম আমার মনে হয় যে ঠিক রাখি উৎসবটাকে উনি যে জায়গায় নিয়ে গিয়েছিলেন, বসন্ত উৎসবটা না প্রেমটা সেই জায়গায় নিয়ে গেছে, যে কেবল নারী পুরুষের প্রেম তো নয়, মানুষের সঙ্গে মানুষের যে প্রেম। এবং বিশেষত আমার এই কথাটা বলতে গিয়ে মনে হচ্ছে যে আমরা এমন একটা সময় বাস করছি যে সময় না এই মানুষের সঙ্গে মানুষের প্রেমটাও তো ভীষণ দরকার, ফলে আসলে এই বসন্তটাকে ছুঁয়েই সেই প্রেমটার কাছে আমরা যেতে পারি। ঠিক তাই, আসলে এটা কোথাও যেন ওই রং শুধুমাত্র শরীরে নয় মনে লাগুক এবং তা সে তা ভালোবাসতে শেখাক, এটা একটা বার্তা দেওয়া। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে যে বন্ধু আছেন তিনি কি বার্তা নিয়ে এসেছেন? নমস্কার, কে আছেন? নিবেদিতাজি, রঙিন বসন্তের শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে আগত বসন্তে। তো একটা কথা, আজকে সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ, তো সেই সূত্রে ওনার একটি গান বিখ্যাত হয়ে আছে, মানে বসন্তকে সেখানে রঙিন বসন্তের কথা, যিনি আপনাদের অতিথি কবি আছেন এবং সঙ্গীত শিল্পী তারা বলছিলেন, তো ওখানে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এই কথাটি যে বলেছিলেন তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে ওই কথাটি যে মনে বসন্ত রাখতে হবে। সেই গান বা কবিতা ওটা মাধুরী চট্টোপাধ্যায় গেয়েছিলেন এবং কবিতা হিসেবেও ওটা আমরা জানি। তো যদি কোনো একজন আপনাদের শিল্পীদের মধ্যে দুজন কেউ একটু পাঠ করেন বা সঙ্গীতে পরিবেশন করেন তাহলে ভালো লাগবে। ধন্যবাদ, 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 আপনি আমাদের নিয়মিত শ্রোতা। আর সত্যি তো ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এটা একটা থিম হয়ে গেছে সারা বছর, আমরা যে কতবার এটা কত ভাবে ব্যবহার করি এই শুধু শব্দ বন্ধ। আর আমার আরেকটা জিনিসও মনে হলো যে যেমন হৃদয়ে বসন্তের কথা বলা হচ্ছে, আবার রবীন্দ্রনাথ কিন্তু আরেকটা আসপেক্টও খুব সুন্দর তুলে ধরছেন যে বসন্ত তো কেবল নবীনতার নয় জীর্ণতারও। হ্যাঁ, যেমন শুকনো ঝরা পাতা ফুলও আছে, তেমনি তো সকালবেলার মল্লিকা সন্ধেবেলার মালতী, সেটা দিন শুরু করেছিলাম যে মর্মর ধ্বনি আমরা পাই, মানে একই বা পাগলা হাওয়া মানুষের নূতন পুরাতনের মধ্যে লুকোচুরি, পুরাতনের মধ্যে লুকোচুরি। এবং কোথাও যদি ধরি হেমন্তকে প্রৌঢ়ত্ব ধরি, তাহলে বসন্ত গিয়ে সেই নতুন করে আবার জেগে ওঠা, ঠিক তাই, তাই না? আসলে বসন্ত বললে তো কোথাও একটা আমাদের বৈষ্ণব পদাবলীর কথাও বলতে হয়, তাই না? এবং রাধাকৃষ্ণের কথাও বলতে হয়, কারণ বৈষ্ণব যে আমাদের বসন্ত উৎসব যেটা, সেটা তো গৈরিক একদম, সেটা কোথাও পবিত্রতার, এবং সেটা যেমন করে প্রেম তেমন করে কিন্তু বিরহেরও। আর আজকে বসন্ত উৎসবটা কিন্তু এই নয় যে নতুন, একটা প্রাচীন উৎসব, তাই তো? সেক্ষেত্রে যদি একটা গান আমরা শুনি। হ্যাঁ, মানে আমি তোমায় বলছিলাম অফ ক্যামেরা যে এটা অগৌরবের উৎসব বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ওই যেটা রাধা যখন কৃষ্ণকে সমর্পণ করছেন সবকিছু, সেটার মধ্যে তো গৌরব কিছু নেই, তাকে সবটুকু সঁপে দেওয়া, তো অগৌরবের উৎসব। যখন নাকি মুকুল ঝরে আম্রকুঞ্জ থেকে, সে তো ভাবে না যে আমার ফল ফুটবে না আমি মুকুল ঝরাবো না, সে তো মুকুল ঝরাতে ঝরাতেই ফল মানে ফুটে যায়, তাই না? রাধা কৃষ্ণের প্রসঙ্গ আসলো যখন, কাজী নজরুল ইসলামের একটু গান শুনে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নবগুণ শ্যামসাথে, ব্রজ গোপী সঙ্গে
মধ্যে, রঙের মধ্যে আমরা ঢুকে গেছি। আচ্ছা, এই প্রসঙ্গে সম্রাজ্ঞী, এই প্রজন্মের কবি আপনি, মহিলা কবিদের কথাই যদি ধরি, যে একদম পুরনো দিন থেকে যদি পার করে এসে আমরা তারপর থেকে কেতকী কুশারী রাইসন, নবনীতা দেবসেন, মল্লিকা সেনগুপ্ত, তারপর মন্দাক্রান্তা সেন বা এদের যশোধরা রায়চৌধুরীর মধ্যে আছেন আপনারা, এই যে কবিতাগুলো লেখা হচ্ছে, প্রেম বলতে তো নারী মুখ ভেসে ওঠে, যে কবিদের কবিতায় সবসময় নারী মুখ ভেসে উঠছে, আপনাদের লেখায় আপনি একজন প্রতিনিধি আছেন এই মুহূর্তে, এরকম কোনো কোনো পুরুষ মুখ ভেসে উঠছে বা মানুষ যদি কেউ থাকে, মানুষই থাকে কবির ক্ষেত্রে, আপনাদের মহিলা কবির ক্ষেত্রে কি সেরকম কোনো মানুষ থাকে? এইটা শুনতে শুনতেও একটা কথা মনে হচ্ছিল, আবার এই প্রসঙ্গটা ধরেও মনে হচ্ছে, দুটোকে জুড়েই বলি। যে প্রথমত আমার মনে হয় যে যেটা পায়েল একটু আগে খুব সুন্দর করে বলছিলেন, যে বাংলা গানের কথা অনেকদিন ধরে বদলাচ্ছিল না এবং 90 পরবর্তী একটা সময় এসে বদলাতে শুরু করলো, বাংলা কবিতা খানিকটা কিন্তু অনেকদিন ধরেই ছুটছে, একদম ভাষা তো ছুটছেই, ভাবনাও ছুটছে, কিন্তু যে একটা জায়গা সত্যিই বদলাচ্ছিল না, অনেকদিন ধরেই বদলাচ্ছিল না এবং বদলালেও হয়তো একটু ধীর গতিতে যাচ্ছিল, সেটা হচ্ছে যে এই যে বলছেন যে পুরুষ মুখ ভেসে ওঠা, অর্থাৎ প্রেম কোথাও একটা পুরুষের হাতের এজেন্সি হয়ে রয়ে যাচ্ছিল, হ্যাঁ, সেই এজেন্সিটা কিছুতেই নারীর হাতে যেন গিয়েও যাচ্ছে না, এইরকম একটা অবস্থায় রয়ে যাচ্ছিল। সেটা কিন্তু আমি বলবো যে সেটার জন্য একটা খুব বড় নাম বলতে চাই, যার কবিতার কথা বলতে চাই, সেটা হচ্ছে কবিতা সিংহ। কেবল প্রেম নয়, মানে যে কোনো এজেন্সি কবিতায় মহিলাদের হাতে তুলে দেওয়া, সেইটা কিন্তু কবিতা সিংহ ছাড়া বলতেই পারবো না। পরবর্তীকালে নিঃসন্দেহে বলতে হয় মল্লিকাদের কথা, মানে মল্লিকা সেনগুপ্ত বাংলা কবিতায় যে জোয়ার নিয়ে এসেছিলেন, সেইটা না আনলে আমরা তারপরে কি লিখতে পারতাম সন্দেহ আছে। যশোধারা দি, মন্দাক্রান্তা দি, সেবন্তী দি, অনেকের কথা বলতে হয়, অনেক নাম আছে, আমি কয়েকটা মাত্র যেগুলো মনে এলো এই কবিতার থেকে। আর একটা কথা ভাবছিলাম যখন পায়েল গাইছিলেন সেইখানে, যে এই যে রাধা শ্যামের কথা হচ্ছে, সেখানেও তো কৃষ্ণর হাতে এজেন্সিটা, এবং আমি কিছুদিন আগে আসলে একটা লোকগানের কনসার্ট শুনছিলাম, হ্যাঁ, তো মানসুর গাইছিলেন সেখানে, মানসুর ফকির, তো ওদের দলের একজন সাধন সঙ্গিনী গাইতে উঠলেন এবং গাইতে উঠে একটা গান গাইলেন, তার কথাগুলো এই ধরনের, তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গেছো, আমার কুঞ্জে আসনি, ও শ্যাম তুমি মানুষ ভালো না, প্রেমের এজেন্সি এইভাবে বদলে গেছে আমার মনে হয়। যাক, সরাসরি দায় দেওয়া যাচ্ছে একদম, কিন্তু তারপরে ও যেটা বলছিল যে মুকুল ঝরাতে ঝরাতেই তো ফোটানো, হ্যাঁ, তুমি মানুষ ভালো নয় তাতে কি, আমি তো গাইছি তোমার জন্য। যে কথাটা বললো যে অন্য কারোর কাছে চলে যাওয়া মানে তুমি মানুষ ভালো নয়, সেই প্রসঙ্গে আমার একটা, হ্যাঁ, সেই প্রসঙ্গে একদম আমাদের শেষ পর্যায়ে, আমরা রবীন্দ্রনাথই শেষ করব, একদম শেষে এসে গেছি অনুষ্ঠানে, আগত বসন্ত তাকে আমরা আহ্বান জানাচ্ছি, আর জানাতে জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা ছিলেন আমাদের সঙ্গে তাদেরও আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই আপনাদের আগত দিনের জন্য, আর সকলকে বলি যে বসন্তে মেতে উঠুন, রঙিন হয়ে উঠুন, শুধুমাত্র শরীরে নয় মনে মনেও, আর এইভাবেই সৃষ্টি হোক আমাদের সাহিত্য, আমাদের সঙ্গীত আরও সমৃদ্ধ হয়ে উঠুক, যেভাবে কোনোরকম বাধা প্রাচীর সেগুলো ভেদ করে জোয়ার আসুক, এই কামনা, এই প্রার্থনা করি এই আসরে বসে। যেতে যেতে রবীন্দ্রনাথ, যাকে ছেড়ে কিছুতেই থাকা যাবে না, তার কণ্ঠে তার শব্দ, তার সুরে আমরা কিছু শুনে নেব। ঠিক, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে ফাগুনে